হ্যালো ছোট্ট বন্ধুরা, 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা একটি মজার কবিতা পড়ব। কবিতাটির নাম আমাদের ছোট নদী। লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। চলো তাহলে দেরি না করে আমরা কবিতাটি পড়ে ফেলো। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পানি। এবার চলো চরণগুলোর ব্যাখ্যা জেনে নিই। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। বাঁকে বাঁকে শব্দটির অর্থ যেখানে নদী বেঁকে যায়। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, অর্থাৎ এখানে কবি একটি ছোট নদীর বর্ণনা দিয়েছে। নদীটি এঁকে বেঁকে চলে। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, অর্থাৎ বৈশাখ মাসে ছোট নদীটির পানি শুকিয়ে হাঁটু সমান হয়। আমরা জানি যে বাংলা 12টি মাসের প্রথম মাস বৈশাখ। বৈশাখ মাসে সূর্যের প্রচণ্ড তাপ থাকে, তাই খালবিল নদী শুকিয়ে যায়। বৈশাখ মাসে তাই ছোট নদীর পানিও শুকিয়ে হাঁটু সমান হয়। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, অর্থাৎ যেহেতু নদীতে এই সময় হাঁটু জল থাকে, তাই এই সময় কিন্তু গরুর গাড়ি খুব সহজেই নদীর এই পার থেকে ওই পারে যেতে পারে। দুই ধার উঁচু তার ঢালু তার পানি, অর্থাৎ ছোট নদীটির দুই ধার উঁচু এবং পার ঢালু। চিকচিক করে বালি, কোথানায় কাদা, একধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে শেথা, শালিকের ঝাঁক, রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাঁক। চিকচিক করে বালি, কোথা নাই কাদা, অর্থাৎ নদীর পাড়ে শুধু বালু আছে। বালু রোদে চিকচিক করে, নদীর কোথাও কোনো কাদা নেই। একধারে কাশবন ফুলে ফুলে সাদা, অর্থাৎ নদীর একধারে কাশবন ফুলে ফুলে সাদা হয়ে আছে। আচ্ছা, তোমরা কি জানো কাশফুল কখন দেখা যায়? উত্তর হচ্ছে কাশফুল শরৎকালে দেখা যায়। অর্থাৎ এই চরণটির মাধ্যমে কবি শরৎকালের নদীর চিত্র তুলে ধরেছেন। কিচিমিচি করে শেথা, শালিকের ঝাঁক, রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাঁক। হাঁক শব্দটির অর্থ ডাক, অর্থাৎ দিনের বেলায় নদীর ধারে শালিকেরা ঝাঁক বেঁধে কিচিরমিচির করে, ঘুরে বেড়ায়, খাবার সংগ্রহ করে। আবার রাতের বেলায় সেখানেই শিয়ালেরা দল বেঁধে ডাকাডাকি করে। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। সকালে বিকালে কভু নাওয়া হলে পরে, আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। নাহিবার কালে শব্দটির অর্থ গোসল করার সময়, অর্থাৎ ছেলেমেয়েরা নদীর তীরে গোসল করার সময় গামছায় নদীর জল তুলে গায়ে ঢালে। সকালে বিকালে কভু নাওয়া হলে পরে, আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে। নাওয়া শব্দটির অর্থ গোসল করা, অর্থাৎ সকালে বিকেলে ছেলেমেয়েরা গোসল করার সময় শাড়ির আঁচলে ছেকে ছোট মাছ ধরে। আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর। দুই কূলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে উঠে পাড়া। আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর। ভর ভর শব্দটির অর্থ প্রায় ভরে গেছে এমন, আর বাদল শব্দটির অর্থ বৃষ্টি। আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর, অর্থাৎ আষাঢ় মাসের প্রবল বৃষ্টিতে নদী প্রায় ভরে যায়। মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর। এখানে খরতর শব্দটির অর্থ প্রবল এবং ধারা শব্দটির অর্থ স্রোত। মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর, অর্থাৎ প্রচণ্ড বৃষ্টিতে নদীর পানি প্রবল স্রোতে বয়ে চলে। দুই কূলে বনে বনে পড়ে যায় সারা, অর্থাৎ যখন নদীর পানি প্রবল স্রোতে ছুটে চলে, তখন নদীর দুই কূলে বনে সারা পড়ে যায়। বর্ষার উৎসবে জেগে উঠে পাড়া, অর্থাৎ তখন পুরো পাড়া বর্ষার উৎসবে মেতে ওঠে। ছোট্ট বন্ধুরা, আমাদের ছোট নদী
কবিতাটিতে কিন্তু ছোট নদীটির বর্ণনা ছাড়াও গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবনচিত্র ফুটে উঠেছে। তাছাড়া কবিতাটির মাধ্যমে আমরা ঋতু বৈচিত্র্য সম্পর্কেও ধারণা পাই। গ্রীষ্ম, বর্ষা, শরৎ ঋতুতে প্রকৃতি কেমন রূপ ধারণ করে সে সম্বন্ধেও কিন্তু আমরা এই কবিতাটি থেকে জানতে পারি। চলো বন্ধুরা, এবারে আমরা তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনের প্রশ্নগুলোর উত্তর শিখি। প্রথমে চলো দেখি তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনের 3 নম্বর প্রশ্ন, মুখোমুখি উত্তর বলিও লিখি। ক নম্বর প্রশ্ন, বাঁকে বাঁকে কি বয়ে চলে? আমরা আমাদের ছোট নদী কবিতাটিতে পড়েছি আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, অর্থাৎ উত্তর হবে বাঁকে বাঁকে ছোট নদী বয়ে চলে। খ নম্বর প্রশ্ন, বৈশাখ মাসে ছোট নদীর পানি কতটুকু থাকে? আমরা কবিতাটিতে পড়েছি বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, অর্থাৎ উত্তর হবে বৈশাখ মাসে ছোট নদীর পানি হাঁটু পর্যন্ত থাকে। গ নম্বর প্রশ্ন, নদীর দুই ধার দেখতে কেমন? দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি, অর্থাৎ নদীর দুই ধার দেখতে উঁচু। ঘ নম্বর প্রশ্ন, রাতে কি শোনা যায়? আমরা কবিতায় পড়েছি রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাঁক, অর্থাৎ উত্তর হবে রাতে শিয়ালের ডাক শোনা যায়। উ নম্বর প্রশ্ন, নদীতে কিভাবে ছেলেমেয়েরা মাছ ধরে? আমরা কবিতাটিতে পড়েছি আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে, অর্থাৎ উত্তর হবে ছেলেমেয়েরা নদীতে আঁচলে ছেকে ছোট মাছ ধরে। চ নম্বর প্রশ্ন, কখন নদী পানিতে ভরে যায়? আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো, অর্থাৎ উত্তর হবে আষাঢ় মাসে যখন বাদল নামে তখন নদী পানিতে ভরে যায়। ছোট্ট বন্ধুরা, আশা করি এই কবিতাটি নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো তোমরা।